আসসালামু আলাইকুম, আমি আজকে বানাচ্ছি মিষ্টি দই। খুব সহজে ঘরোয়া তিনটি উপকরণে মিষ্টি দই তৈরি করতে পারি আমরা। আমি এখানে নিয়েছি ইভাপোরেটেড মিল্ক, আপনারা নর্মাল মিল্কটাও নিতে পারেন। আর এটা নিলে দেখতেই পাচ্ছেন এই মিল্কের কালারটা কিন্তু অলরেডি একটু ব্রাউনিশ কালারটা থাকে, যেটা হচ্ছে র ইয়োগার্টের যে কালারটা থাকে বা দইয়ের যে কালারটা থাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ মিল্ক। তো আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম স্কিম মিল্কটা দিয়ে কিন্তু এটা করতে পারেন। আর আমি যেহেতু ইভাপোরেটেড মিল্ক নিচ্ছি, আমি খুব বেশি জাল করবো না, এটা অলরেডি ঘন থাকে। আর আপনারা যদি নর্মাল মিল্ক নেন তাহলে 5 কাপ মিল্ক নিলে জাল দিয়ে 4 কাপ করে নেবেন, এই টাইপের করে নিতে হবে, কারণ দইয়ের মিল্কটা কিন্তু খুব বেশি জাল দিতে হয় না। আমার এখানে যে মিল্কটা আছে এটা কালারটা কিন্তু অলরেডি দইয়ের কালারের মতো আছে। আমি একটুখানি ক্যারামেল করে দেখাচ্ছি, আমি জানি না ক্যারামেলটা আমি দিব কি না যদিও, বাট আপনাদের সুবিধার্থে আমি একটু করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ চিনি নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। আমি এটা একটু বাটারি হতে দিচ্ছি। আমার এখানে কিন্তু অলরেডি ক্যারামেলের কালারটা চলে এসেছে, আসলে আমার হাড়ির কালারের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে, এটা কিন্তু অলরেডি হিট আছে অনেক, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। তারপর আমি এটাকে একটু নেড়ে নিব। আমি আর একটু হিটে করে এটা একটুখানি জাল দিয়ে নিচ্ছি। আমি খুব বেশি কড়া ক্যারামেল করিনি, ক্যারামেলটা কিন্তু আপনারা আরও বেশি কড়া করতে পারেন। যদি হচ্ছে নর্মাল মিল্কে করেন অবশ্যই আর একটু কড়া করে নেবেন। আমার যেহেতু ইভাপোরেটেড মিল্ক অলরেডি কালারটা আছে, এর জন্য আমি আর কালার করিনি। আমি এখন আমার মিল্কটা চুলায় দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে দিচ্ছি। জাস্ট আমি 2টো বলক আনবো, আমি বেশি জাল করব না। আমি আমার ক্যারামেল মিল্কটা দিয়ে দিচ্ছি, এই মিল্কের সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি। আপনারা যদি এগুলোর ফ্লেভার পছন্দ না করেন, না দিলেও হবে। আমি যে হালকা একটু ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকে বেশি, মানে 3/4 কাপ যেটা, সেই পরিমাণ কনডেন্স মিল্ক। আমি যেহেতু 3 টেবিল চামচ চিনি দিয়েছি, তার জন্য 3/4 কাপ দিচ্ছি। বাট যদি আমি চিনিটা বা ক্যারামেলটা না করতাম তাহলে কিন্তু আমি ফুল 1 কাপই দিতাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা কনডেন্স মিল্ক দিতে পারেন। কনডেন্স মিল্কটা আসলে আমি চিনিটা অ্যাভয়েড করার জন্য দিচ্ছি, আর আপনারা চিনি দিলে এরকম একটা কাপের, মানে যে মেজারমেন্ট কাপ দিয়ে আপনি দুধটা মেজার করবেন সেই মেজারমেন্ট কাপেরই ফুল 1 কাপ চিনি দিলেই পারফেক্ট হবে, কারণ মিষ্টি দিতে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না। দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসছে, আমি 2টো বলক দিয়ে এখন এটা তুলো থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ঘন করবো না আর এটাকে সরু করতে দিব না। তো এটা যা পর্যন্ত কুসুম গরম হলে তারপর আমি দইটা ফিটিয়ে তারপর এটার সাথে অ্যাড করে দিব। আমি দুধ থেকে এই পর্যায়ে সবগুলো গরম মশলা তুলে নিয়েছি, এগুলো থাকলে ওই জায়গাটা ফাঁকা থাকবে, ঠিক মতো জমবে না। আপনারা চাইলে সেকেও নিতে পারেন, যদি আপনারা স্মুথ দই চান তাহলে অবশ্যই সেকে নেবেন, কিন্তু বগুড়ার দইটা কিন্তু একদম স্মুথ থাকে না, লাম্পসগুলো একটু উপরের দিকে থাকে, সে কারণে আমি আর সেকে নিচ্ছি না। আমি এখানে যে কাপটাতে দুধ মেজার করেছিলাম সেম কাপেরই 3/4 কাপ টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা আপনারা অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। প্যাটানো টক দইটা আমি একটা বড় করে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাতে একটু একটু করে দুধের মিশ্রণটা দেবো আর নেড়ে নিব। আমার এখানে পানি ছেড়ে দিয়েছে, টক দইটা খুব বেশি লো ফ্যাট ছিল, এই কারণে আপনারা পারলে আর একটু ফ্যাট মিশ্র টক দই বা গ্রিক ইয়োগর্ট যেটা সেটা দিতে পারেন, অথবা ঘরে তৈরি ডিশটা তৈরি করতে পারেন। আমি একটু করে করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আমি উপর থেকে দইটা বাকিটা ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি, টক দইয়ের সাথে খুব ভালো করে এটা মিশে গিয়েছে। উপরে এই লাম্পসগুলো আপনারা চাইলে রাখতে পারেন, যেটা হচ্ছে দইয়ের উপরে একটু থাকলে ভালো লাগে, বাট অনেকে মসৃণ দই পছন্দ করে, তারা যদি এটা না পছন্দ করেন তাহলে দইটাকে এরকমভাবে দুধটাকে কিছুক্ষণভাবে রেখে দিলে লাম্পসগুলো একটু একটু করে চলে যাবে। মাটির বাসন নিয়েছি, যেটা আমার আগের কেনা দইয়ের ছিল। আমি তলাটায় একটুখানি ইয়োগর্ট মিশিয়ে দিচ্ছি, যেটা টক দই ছিল আমার, তাহলে কণাগুলোও ভালো হয়। আপনারা চাইলে পুরো
সাইডটা একটু মিক্স মাখিয়ে নিতে পারেন, তাহলে দইয়ের সাইডগুলো ভালো হয়। আমি মাটির হাঁড়িটা ব্রাশ করে নিয়েছি দই দিয়ে, এখন আমি আমার দইয়ের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। বাদে আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম, যখন আমি টক দইয়ের সাথে এটা মিক্স করেছি তখন কিন্তু লুক ওয়ার্ম ছিল, কুসুম গরম ছিল, যেমন আঙুলটা ভেজানো যায় এরকম গরম, খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না, এখনও আমার ওইরকম গরম পর্যায়ে আছে। এরকম অবস্থাতে আমি এটা উপর থেকে ঢেলে দিচ্ছি আমার মাটির বাসনে। আমি বুদবুদগুলো সহ দিচ্ছি, কারণ এটা আমের দইয়ের উপর ওই ভাবটা ভালো লাগে। আরেকটা টিপস এখানে আমি যেটা হচ্ছে এইভাবে আজকে করিনি বাট আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গুড়। আপনারা যদি গুড় দিয়ে দই করেন তাহলে কিন্তু দইয়ের কালারটা যে একদম দইয়ের কালার সেটা অটোমেটিকলি চলে আসে, সেক্ষেত্রে আপনাদের আর ক্যারামেল ইউজ করতে হবে না, শুধু গুড় দিলেই ওই কালারটা চলে আসবে। বা সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিনি বা কন্ডেন্স মিল্ক অ্যাভয়েড করবেন। এখন আমি আমার ওভেনটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো 250 ডিগ্রি সেলসিয়াসে। আমি 250 ডিগ্রি সেলসিয়াসে আমার দইটা দিয়ে দিব প্রায় 15 মিনিটের জন্য, প্রথম পর্যায়ে আমি ঢেকে দিব না। আমি ওভেনে দিয়ে দিচ্ছি, হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে আমি আরও 10 মিনিট এটাকে বেক করে তারপর অফ করে দিব। আমার প্রায় হাফ অ্যান আওয়ারের মতো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দইটা অনেকটা জমে গিয়েছে। আমি আর বেশি ক্লোজ করে দেখাচ্ছি না, কারণ আমি হিটটা চলে যাওয়া চাচ্ছি না। আমার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসই ছিল, আমি ভালো করে এটা ঢেকে দিয়ে এখন চুলার ওভেনটা অফ করে রেখে দিব অ্যাটলিস্ট 40 মিনিটের মতো। এর মধ্যে ইনশাল্লাহ জমে যাবে, তবে আপনার টেম্পারেচার যদি এদিক সেদিক হয় সেক্ষেত্রে আপনি 2 ঘন্টা যদি রেখে দেন তাহলে 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ জমে যাবে। আলহামদুলিল্লাহ 40 মিনিট পর আমার দইটা পারফেক্ট জমে গিয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর আর কিছুক্ষণ রাখতে পারলে আরও ভালো হতো, বাচ্চাদের থেকে দূরে রাখবেন, কারণ আমার হাজব্যান্ড মাঝখানে গিয়ে 2 বার খুলে ফেলেছে, দই কি হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু চাইলে সেমভাবে চুলাতেও করতে পারবেন। চুলাতে করতে হলে যেটা করবেন, আঁচটা একদম লোতে করে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিবেন, তারপর চুলাটা বন্ধ করে ভাপে মানে চুলার উপরেই বা গরম কোনো স্থানে রেখে দিবেন আরও 1 ঘন্টার জন্য, তাহলে ইনশাল্লাহ চুলাতেও পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে জমেছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে ভিতরে জমে গিয়েছে। আশা করছি সবাই ট্রাই করবেন এই পদ্ধতিতে, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কেমন হলো। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।